আমি কিন্তু আমার লাইফে এই প্রথমবার এই পিঠাটা বানাচ্ছি, জানি না কেমন হবে। তো কেমন হয় বা কী দিয়ে বানাচ্ছি, কিসে বানাচ্ছি, সেই সবই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আমি কিভাবে বানাই। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটা 500 মতো হবে। তো যাই হোক, এখানে সব রকম মশলা অ্যাড করে দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা রসুন, টমেটো, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে, তারপর হচ্ছে একটুখানি সরষার তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি আর হচ্ছে একটু কাশ্মীরি রেড পাউডার মানে রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আমি 20-25 মিনিটের জন্য। তারপরে হচ্ছে ওই দিকে যে বাকি কাজগুলো আছে সেটা করে ফেলবো, মানে যে চালের গুঁড়োটা দিয়ে আমি বানাবো সেই ব্যাটারটা আমি বানিয়ে রাখবো। মা বলেছিল এটাকে ব্যাটারটা বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে, তো তাহলে নাকি ভালো হবে, তো সেটাই আমি করব। আর প্রথমবার আমি বানাচ্ছি, আগে কখনো বানাইনি। অবশ্য মা বানিয়েছে, খেয়েছি, আর দেখতাম বাড়িতে গেলে দেখতাম মা বানাতো, তার সঙ্গে এই পিঠার সঙ্গে হচ্ছে তোমার চিকেন রান্না হতো, মানে চিকেন কষা কষা করে হবে, চিকেন দিয়ে খাওয়া হবে, বেশ ভালো লাগতো। কিন্তু জানি না এটা কজনে খেয়েছো, যারা যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপর দেখো, এখানে আমি হচ্ছে কড়াইটাকে গরম করে কয়েকটা জিরে ফোড়ন দিয়ে তাতে আলুগুলো কিন্তু ছোট ছোট আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তারপরে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। তো এটাকেও এবার ভালো করে কষিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যেভাবে রান্না করতে হয় কি। কিন্তু আমি কিন্তু আজকের চিকেনে একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু এই পিঠাটা দিয়ে খেতে গেলে একটু ঝোল খেতে মানে ঝোল দিয়ে খেতে হবে, ঝোলটা বেশি লাগবে। তো এখানে আমি চালের গুঁড়ো তার ভিতরে নুন দিয়ে দিলাম, আর অল্প অল্প করে জল অ্যাড করব, আর হাত দিয়ে গুলতে হবে তাহলে বেশ ভালো হবে। তার জন্য হাত দিয়ে ভালো করে গুলে নিয়েছি, আর দেখেছো এই যে এরকম গাঢ় করে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য, পরে বানানোর সময় জল অ্যাড করে দেব। আর এদিকে আমার চিকেনটা কষা হচ্ছে, মশলাগুলো বেশ মিশে গেছে সব কিছুর সঙ্গে, নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি জল অ্যাড করে দেবো। আর অবশ্যই কিন্তু যদি পিঠা দিয়ে খেতে হয় তাহলে কিন্তু আলু বেশি দিতে হবে, তো এখানে আমি একটু আলু বেশি দিয়েছি। আর যেহেতু আমরা আলু বেশি মানে ভালো খাই, তার জন্য আলুটা একটু বেশিই দিয়েছি। তারপর দেখো ভালো করে কষিয়ে আমি এতে জল অ্যাড করে দিয়েছি, আর ওই তো বললাম ঝোলটাকে একটু বেশিই রাখতে হবে যেহেতু এই পিঠা দিয়ে খেতে হবে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু লোহার, আমার মা আমাকে এনে দিয়েছিল। অবশ্য আমি কিন্তু কোনোদিন একা একা বানিয়ে খাইনি এটা, তবে মা এনে দিয়েছে, মানে বানালে তো সবাই ভালো খায় তাই না, তো তার জন্য মা এনে দিয়েছে, আর সেটাই আজকে আমি মানে প্রথমবার ট্রাই করব। তো এখানে হচ্ছে জল দিয়ে দিচ্ছি, আর ওই যে ওটাকে কি বলে সাজ, ওই সাজটাকে কিন্তু আগে গরম করে নিতে হবে, ভালো করে গরম করে তাতে তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে হচ্ছে পিঠাটা বানানোর পর বেশ সুন্দর উঠে আসবে। আর দেখো এরকম পাতলা করেছি আমি, তো তেল ব্রাশ করে দিচ্ছি এখন একটু, তেল ব্রাশ না করলে কিন্তু নিচ মানে নিচে লেগে যেতে পারে। আর মাটির যে সাজগুলো হয় ওগুলো দেখো মানে ভেঙে যাওয়ার, ফেটে যাওয়ার ভয় থাকে, কিন্তু এটা কিন্তু সেরকম না। তবে এতে একটা অসুবিধা আছে কি, এর ঢাকনাটা নেই, আমাকে ঢাকনাটা যে কোনো একটা প্লেট দিয়ে বানাতে হবে, এই জন্য একটু প্রবলেম। তো এই যে প্রথমবার আমি বানাচ্ছি, জানি না কেমন হবে। আর এই যে হচ্ছে একটা হাঁড়ির ঢাকনা যেটা দিয়ে আমি ঢেকে দিলাম, এছাড়া কোনো উপায় নেই, আমি যা বললাম আর কি। তো এই যে দেখো হয়ে গেছে, আমার মনে হয় এই চালের গুঁড়োটা আমি যদি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে রেখে দিতাম মানে মাখিয়ে, তাহলে হয়তো আরও একটু সুন্দর ফুলতো। তো যাই হোক সুন্দরই হয়েছিল খেতে, আর নিচে দেখলে তো একদমই কিন্তু পুড়ে যায়নি বা লেগেও যায়নি, খুব সুন্দর হয়েছে। এই তো এবার খেয়ে টেস্ট করার পালা। তো আরেকটা প্লেটে আমি একটু চিকেন ঝোল আলু নিয়ে নিলাম, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আরও তো বানাবো, তো সেগুলো এটাকে খেয়ে দেখা যাক কেমন হয়েছে, আর এগুলো আস্তে আস্তে করে হোক। এখানে আরও আবার মানে বানাতে দিয়েছি।
প্রথমবার যে কোনো জিনিস কারোরই এতটা সুন্দর হয় না, তবে আস্তে আস্তে বানাতে বানাতে আরও সুন্দর হবে। তো যাই হোক, যেটা মানে যেরকম বানিয়েছি পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দেখো গরম আছে বলে আমি ভালো করে ধরতে পারছি না, কিন্তু কতটা নরম হয়েছে, সফট হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, খুব সুন্দর হয়েছে। এবার আমরা খাবো, এদিকে একবার বানাতে দিয়ে দিচ্ছি, আর চলো এবার খাওয়া যাক, দেবো কি বলে। তো দেখো ওর তো বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।